অমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ও ভালোবাসা। এখানে আজকে আমরা এসেছি পাটেশ্বরী জুনিয়র হাই স্কুলে, যেখানে আমাদের সাথে আমাদের হেড স্যার আছে স্যার তপন রয় স্যার এবং আমাদের সোসাইটির সদস্যরা এখানে রয়েছেন। আর এখানে আমাদের আজকে ছোটো ছোটো বাচ্চারাও আছেন এবং যারা টিচার তারাও রয়েছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো যেমন স্যার বলছিলেন, তো আপনারা জানেন যে জানুয়ারি মাসটা সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মাস, মানে হলো যে মহিলাদের জরায়ুমুখে যে ক্যান্সার সেটা কিন্তু অ্যাওয়ারনেস মাস তো জানুয়ারি মাস। তো এই মাসটাতে আমরা পুরো মানে পুরো মাস ধরে আমরা শিলিগুড়ির বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন পঞ্চায়েত এলাকা সব জায়গাতে কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি। কারণ কেন করছি, কারণ আমাদের শুধুমাত্র ভারতবর্ষে এই সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুমুখের ক্যান্সার, এই ক্যান্সারে কিন্তু প্রচুর মহিলার মৃত্যু ঘটে। কিন্তু আমরা জানি না, কেন জানি না, কারণ আমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই। কারণ কি ভাবে বিভিন্ন রোগে মানুষ মারা যেতে পারে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুমুখের যে ক্যান্সার হয় সেই ক্যান্সারে কিন্তু কোনো মহিলা মারা যান না। যেসব মহিলারা মারা যাচ্ছে সেটা আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে আমরা জানি না বুঝছি না, সেজন্যে কিন্তু আমরা ভুল চিকিৎসা করছি এবং সেইভাবে আমরা কিন্তু অবহেলা করছি। সচেতন করার জন্যই আজকে আমরা কিন্তু বিভিন্ন স্কুলে প্রোগ্রামগুলো করছি, যাতে বিভিন্ন যাতে মহিলাদেরকে সজাগ করতে পারি। তো এই সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুমুখের ক্যান্সার, আমি একটু আমি সুন্দর সম্পর্কে বলতে চাই যে আমাদের সুবিধা ক্যান্সার সোসাইটি এটা হচ্ছে 2008 সালে আমাদের সোসাইটি তৈরি হয়েছিল এবং তখন থেকে আমরা ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং